আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে জানাই এপিসি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলবো আমাদের এপিসি এর কাছ থেকে চিকিৎসা নেওয়া একজন শিশু বাচ্চার সাথে। তার কাছ থেকে জানতে চাইবো তার চিকিৎসার পূর্বে এবং বর্তমান অবস্থা, তার শারীরিক কন্ডিশন তার কাছ থেকে এখন আমরা জানতে চাইবো। তোমার নাম কি? আব্দুল্লাহ শেখ। আমাদের কাছ থেকে যে শিশু বাচ্চা ট্রিটমেন্ট নিয়েছেন, তো ও একজন ডিএমডি এর পেশেন্ট, তো ওর মায়ের কাছ থেকে শুনবো যে কি কি সমস্যা নিয়ে আমাদের এই এপিসিতে এসেছিল। আমার ছেলে হাঁটতে পারতেছে না এখন, আগে হাঁটতে পারত, এখন হাঁটতে পারে না। 8 বছর পর্যন্ত হাঁটতে পারছে, পরে এর আগে আমি এসে 3-4 মাস দিয়ে গেছিলাম, বাড়িতে একটু সমস্যা ছিল, পরে এর মাঝখান দিয়ে দেওয়া হয়নি। এখন অনেক সমস্যা হয়ে গেছে, পায়ের মাসেল টাসেল সব শক্ত হয়ে গেছে, এখন আবার আসছি। তো 3-4 দিন দিলাম, এখন একটু ভালো লাগতেছে বলতেছে ছেলে। যখন ওর 3 বছর বয়স তখন বুঝছি আমরা, প্রথমে তো দৌড়াইতে পারতো না, এমনি নর্মালে হাঁটতো, তারপরে পড়ে গেলে উঠতে পারতো না। তখন মনের মধ্যে একটা হলো, যখন ডাক্তার দেখাইতে গেলাম, পিজিতে গেছিলাম আমরা প্রথম, ওই ওখান থেকেই বলছে যে আমাদের রক্তের গ্রুপের সমস্যা, আমার স্বামীর আর আমার একই অপোজিটিভ, এই জন্যে এই সমস্যাটা। তারপরে ডাক্তারে বললো যে এটার কোনো এখন আর চিকিৎসা নাই, এটা শুধু থেরাপি দিতে হবে নর্মাল থাকার জন্য। দিন দিন আরও বড় হবে, শক্তি কমবে, শক্তি বাড়বে না, কিন্তু ওর চিকিৎসা শুধু থেরাপি আর কিচ্ছু না। ও যদি এরকম থাকতে হয় তাহলে ওর থেরাপি দিয়ে যাওয়া লাগবে সব সময়ের জন্য, আর থেরাপি না দিলে তার হার্টের সমস্যা হতে পারে, তারপরে হাত পা মাসেল সব শক্ত হয়ে যাবে, পায়ে টান খাবে, এই অনেক কিছু সমস্যার কথা বলছে। ওখান থেকে তারপরে আমরা এখানে আসছি, এসে থেরাপি দিতেছি। আপনারা এখানে আসার পরপরই কি থেরাপি নিয়েছিলেন, বা আমাদের কনসালটেন্ট যে স্যার যে ছিল ওনার সাথে কথা বলেছেন কিনা? ওনার সাথে কথা বলার পরে, স্যারের সাথে কথা বলছি, স্যারে তারপরে বলল যে থেরাপি দেওয়া লাগবে, লিখে দিল কি কি থেরাপি দেওয়া লাগবে, কিভাবে কি করতে হবে, তারপরে এখন থেকে ওকে থেরাপি দেওয়া হচ্ছে রেগুলার। আপনি আগে কোনো ডাক্তার দেখিয়েছিলেন কিনা, বা অন্য কোথাও থেরাপি নিয়েছিলেন কিনা? না, ডাক্তার দেখাইছি, ওখানে 2 মাস দিছিলাম, ওখান থেকে ওরা আবার বললো যে আপনার কাছে হবে মিরপুরে, আবার 3-4 মাস দিলাম। তো ওখানে যেরকম থেরাপি দিচ্ছে, ওখানে আমার যাইয়া প্রত্যেক সপ্তাহে যাইয়া দিতে হতো, তাই একসাথে 2টা থেরাপি দিত ওরা। এর জন্য ভাবলাম যে আমি অত দূরে না যাইয়া, কাছে যখন এখানে আছে ওই যে আশাপি থেরাপি ফিজিওথেরাপি, তো এখানেই দিই, আমার বাড়ির কাছে আছে, বাসার কাছে, আর ওখানে যাওয়া আসা বাচ্চা নিয়ে গাড়িতে ওঠা অনেক সমস্যা, এর জন্য আমাদের বাসার কাছে। তখন এখানে বাচ্চার আব্বু বলল, তখন এখান থেকে এসে দিতেছি থেরাপি। আপনি অন্য জায়গায় যে থেরাপি দিয়েছিলেন না, ওই যা ওই থেরাপি সেন্টারের থেরাপি আর আমাদের এখানকার থেরাপির মধ্যে কি পার্থক্য পেলেন? পার্থক্য হচ্ছে ওনারা ওখানে হাতে দিত, হাতে এক্সারসাইজ করত, পুরা শরীর মাসাজ করত, উঠাতো বসাতো, তারপরে মানে যা করার আর কি, হাত পা উঠানামা করতো, ভাঁজ করতো, সোজা করতো, ওখানে কারেন্টে দিত না। আর এখানে যে একটা মেশিনের সাহায্যে দেয়, তারপরে গান আছে, গানের সাহায্যে মাসালগুলো নর্মাল করার জন্য গান দিয়ে একটা থেরাপি দেয়, আবার একটা হিট আছে ওইটা দেয়, দিয়ে এখানে এগুলো করতেছে। আমাদের এখানে নর্মালি ম্যানুয়াল থেরাপিকে প্রাধান্য দেওয়া হয়, তারপরে আমরা পেশেন্টকে আমাদের রেজিস্ট্রেশন খাতা রেজিস্ট্রেশন করে রাখি, যাতে কোনো পেশেন্ট থেরাপি দিয়ে চলে যাওয়ার 2-3 মাস পরে যদি আসে, সে অনুযায়ী দেখা যায় যে আবার আমরা সেই রেজিস্ট্রেশন দেখে আবার পুনরায় কার্যক্রম শুরু করতে পারি। দেখা যায় এই আবার এর মধ্যে কোনো পেশেন্ট আসার পরে, হ্যাঁ, আমাদের থেরাপি নিচ্ছে, থেরাপি নেওয়ার সময় কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাদের কনসালটেন্ট স্যারের সাথে যোগাযোগ করে থাকে। তো সেই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগছে জানাবেন। এগুলো আমাদের কাছে ভালোই লাগছে, কারণ একটার পর একটা করে এখানে থেরাপি, একটা হলে আর একটা সে শুরু করে, ওদের মতো ওরা কীভাবে ওরা বা সুস্থ করবে রুগীকে সেই হিসাবে তারা থেরাপি দিতেই থাকে। এগুলো আমাদের দেখা লাগে না, আমি আসি সাথে, বাচ্চার সাথে আসি, আমি থাকি, আমি দেখি, তো এগুলো
বলা লাগে না, ওনাদের সব কিছু লেখা থাকে, একটার পর একটা তারা সেভাবে এক্সারসাইজ করে, থেরাপি দেয়, গান দিয়ে ম্যাসাজ করে, সব কিছুই তারা করে। এগুলো আমরা কোনো কিছু বলি না, তাদের মতো তারা করে। আমাদের এখানে মানে থেরাপি দেওয়া চলাকালীন আপনার ছেলেকে কোনো হোম অ্যাডভাইস বা বাসায় কোনো ব্যায়াম করানোর কথা বলা হয়েছিল কিনা? হ্যাঁ, বলেছে আমাকে বাসায় কিভাবে কি করতে হবে, বারবার করে বলে দিয়েছে। আমি বাসায় যাইও করি, দেখাই দিছে কিভাবে করতে হবে, কখন কি কি করতে হবে, সেরকম করে দেখাই দিছে। আমি সেভাবে বাসায় যা করি। কোনো সমস্যা হলে হ্যাঁ সাথে সাথে আমাদের কনসালটেন্ট যে স্যার আছে তার কোনো প্রকার সাহায্য পেয়েছিলেন কিনা? হ্যাঁ, সেটা জানো? না, ওর এখনো কোনো সমস্যা হয় নাই। সমস্যা হলে সাহায্য চাওয়া চেয়ে নেওয়া যাবে, সমস্যা নাই, বলে দিছে আমার স্যারে যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আর ওর থেরাপির পরে কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে। আপনার ছেলের কয়টা থেরাপি দেওয়ার পর আমাদের স্যারকে দেখিয়েছিলেন? আগে তো আমি এখানে একটা না 3 মাস দিছিলাম থেরাপি, আর মাঝখান দিয়ে আমি 7 দিন পর দেখাইছি স্যারের কাছে, যে স্যারে দেখতে চাইছে যে দেওয়ার পরে 7 দিন দেওয়ার পরে কেমন হয়েছে, আগে থেকে বেটার নাকি আরও খারাপ হয়েছে, এরকম আমি দেখাইছি। 7 দিন পর পরই দেখছে স্যারে। আর এবারকার 2-3 মাস পরে আমি আসছি, বাড়িতে চলে গেছিলাম বাচ্চা নিয়ে, দেওয়া হয় নাই। আসার পরে আজকে 4 দিন দেওয়া হয়েছে, এখন দিতেছে স্যারে, যেভাবে হোক ভালো হয় সেভাবে দিতেছে। এখনও স্যারের কাছে যাই নাই, দেখাইছি না, আজকে 4 দিন হয়েছে দেওয়া। ফিজিওথেরাপি দেওয়ার পরে আপনার ছেলের কি কি মানে উন্নতি হয়েছে আপনি সেটা খেয়াল করছেন? ফিজিওথেরাপি একটা যখন আমি 3 মাস দিছিলাম, তারপরে অনেকটা বেটার দেখছিলাম, তার শরীর হালকা হয়েছিল, হাত পা নড়াইতো ভালোভাবে। দেওয়ার পরে এগুলো আমি বুঝছিলাম যে আগে থেকে ভালোই হইতেছে থেরাপিটা দেওয়ার জন্য। সে নড়াচড়া করতো, উল্টে যেতে পারতো, তারপরে 2টা বালিশ দিলে পরে উঠে বসতে পারতো, এখন আবার বসতে পারে না, এখন আবার ই হয়ে গেছে। মাঝখানে গ্যাপ দিয়েছি 3-4 মাস, তো এই জন্য এখন আবার সমস্যা দেখা দিছে, এখন আবার নিয়ে আসছি। তুমি কেমন আছো এখন? ভালো ভালো আছি। কতটুকু ভালো আছো? অনেক। আমাদের সেবাগুলোর মধ্যে আপনার কাছে কোন চিকিৎসাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার কাছে ভালো লেগেছে হাতে যে ম্যাসেজটা করে, হাতেরটাই আমার কাছে বেটার লাগছে। কারণ মেশিনের থেকে ওর তো শরীরে কোনো ব্যথা নাই, ব্যথা হইলে সেটা হয়তো ওটা আলাদা কথা, কিন্তু তার হচ্ছে শরীর নর্মাল থাকার জন্য হাতের মেসেজটাই তার কাছে ভালো আমার মনে হয়। আপনি এর আগে অন্যান্য জায়গায় চিকিৎসা মানে নিয়েছেন, তো সে তুলনায় কত টাকা ব্যয় করেছেন এবং কত পার্সেন্ট সুস্থতা পেয়েছেন আপনার ছেলেকে? তারপর তো আমাদের এখানে যখন আপনি ট্রিটমেন্ট নিলেন, হ্যাঁ নেওয়ার পরে আমাদের এখানে কত পরিমাণ ব্যয় করেছেন এবং কত পার্সেন্ট আপনি সুস্থতা পেয়েছেন সে বিষয়টা একটু জানান। অন্য অন্য জায়গায় চিকিৎসা করাইছি, ওষুধ লিখে দিছে, খাওয়াইছি, কিন্তু ওর শরীরই ভার হয়ে গেছে, ভিটামিন ক্যালসিয়াম দিয়ে শরীর অনেক ওজনও বেড়ে গেছে, ভার হয়ে গেছে। তারপরে সিআরপিতে গেছিলাম, ওখানে এক্সারসাইজ দিছে, থেরাপি মানে হাতে করছিল, ওখানে কোনো মেশিনে দেয় নাই। ওখানে দূর হয়ে যায় বলে স্যারেরা বলছে যে আপনাদের আশেপাশেও যদি কোথাও থাকে ফিজিওথেরাপি তাহলে ওখানে নেন, এখানে তো আপনার আসতে যাইতে গাড়ি ভাড়াও বেশি লাগে, যাওয়া কষ্ট হয়ে যায় বাচ্চা নিয়ে কোলে করে। তারপরে এখান থেকে আমরা একটা খোঁজ পাইলাম আমাদের বাসার কাছেই ফিজিওথেরাপি আশাপি, এখানে এসে চিকিৎসা নিতেছি, এখানে অনেকটা বেটার। কারণ এখানে তো ওষুধ পানি দিচ্ছে না, এখানে সব হাতেই করতেছে, আবার কারেন্টের সাহায্য আছে 2-3 রকমের ওরে যেটা দিতেছে, এটাই আমার কাছে ভালো মনে হচ্ছে। দর্শক, আমরা আজকে শুনলাম আমাদের ছোট্ট পেশেন্ট আবদুল্লাহর সাক্ষাৎকার। তো আলহামদুলিল্লাহ আবদুল্লাহ এর আগে আমাদের এখান থেকে থেরাপি নিয়েছিল, নেওয়ার পরে অনেক দিন ভালো ছিল। তো মাঝখানে ওনার যে কোনো একটা পারিবারিক সমস্যার কারণে সে থেরাপিটা বন্ধ করে দেয়। DMD এমন একটি সমস্যা যেটা ফিজিওথেরাপি ছাড়া পেশেন্ট ভালো হওয়াটা অনেকটাই টাফ। তো আপনারা আপনাদের পরিবারের আশেপাশে যে কোনো শিশু বাচ্চা যদি DMD-তে আক্রান্ত হয়ে থাকে, হ্যাঁ আপনারা ডাক্তারের সঠিক পরামর্শ নেবেন এবং সঠিক পরামর্শ নিয়ে সে অনুযায়ী থেরাপি দেবেন, হ্যাঁ তাহলে দেখা যাবে যে ওষুধ খেয়ে
টাকা ব্যয় করা হচ্ছে ফিজিওথেরাপি নিয়ে, সুস্থ থাকাটা অনেকটা ভালো হবে। তো আমাদের শিশু বাচ্চা আবদুল্লাহর জন্য দোয়া করি, যাতে সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম। তো এতক্ষণ ধরে আমরা এই বাচ্চার মার বক্তব্য শুনলাম। আসলে বাচ্চাটা খুব কমপ্লিকেটেড হয়ে আসছে এবার আমাদের কাছে। এই হাঁটুটা, এই পায়ের অ্যাঙ্কেলটা বেশ একটা ডিফর্ম হয়ে গেছে বাচ্চাটার। মাসেল, কাপ মাসেল অনেক ফ্যাট জমে গেছে, নানা মধ্যে সমস্যা। আমরা আসলে বাচ্চাটার ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ করেছি, মানে অনেকগুলো পদ্ধতি এখানে ম্যানুয়াল থেরাপির, মানে অনেক কিছু, মিটল্যান্ড, সাইরেক্স, অনেক কিছু অ্যাপ্লাই করে আমরা এই ফাংশনালটা আমরা ঠিক রাখার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ বাচ্চাটা অনেক ভালো আছে। তো এটা তো কখনোই 100% ভালো হবে না। তা আমরা চেষ্টা করতেছি যতটুকু ভালো রাখা যায়, যতটুকু বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা এই বাচ্চাটার যাতে ফাংশনাল, তার চলাফেরাটা যেন ঠিক থাকে সেদিকে চেষ্টা করতেছি, এবং এটা যেন কমপ্লিকেশন না হয় সেদিকে লক্ষ্য রাখতেছি। আপনারা যারা, যে সকল পেশেন্ট বাবা মা যারা ডিএমডির যে বাবা মারা রয়েছেন, তারা আপনারা শুরু থেকে চেষ্টা করবেন যে ভালো ফিজিওথেরাপিস্টের যোগাযোগ করার জন্য, যারা এই জিনিসগুলো খেয়াল করে বুঝে, এবং সেই সাথে আপনারা চেষ্টা করবেন বাচ্চাটা ওজন যেন না বাড়ে, এবং বাচ্চাটা যেন এই মাঝে মাঝেই, মানে শীত সময় মতো তার হার্টের অবস্থাটা কেমন আছে, লাংসের অবস্থাটা কেমন আছে, ওয়েটটা যাতে কম রাখা যায় সেদিকে বেশি লক্ষ্য রাখবেন। আজকে এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।